জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আজকে আমি চলে এসেছি ইসকন মন্দিরে। এই ইসকন মন্দিরটা কোথায় তোমরা কি কেউ জানো? এটা হচ্ছে বৃন্দাবন ইসকন মন্দির। বৃন্দাবন প্রেম মন্দির ঘুরে আসার পর আমরা চলে এসেছি বৃন্দাবন ইসকন মন্দিরে। এখানের যে রাধাকৃষ্ণের মূর্তি সেটা দেখো, এই যে জুম করে দেখাই, দেখো কত সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি। আর বন্ধুরা, এত সুন্দর রাধাকৃষ্ণের মূর্তির ফটো কেউ না তুলে থাকতে পারে? তো এই যে দেখো, সবাই তুলছে। এছাড়াও দেখো, আসল বিগ্রহের পাশাপাশি আরও অনেক রাধাকৃষ্ণের মূর্তি, যজ্ঞের মূর্তি, বিভিন্ন রকমের সব সিন সিনারি, যেগুলোর মাহাত্ম্য আমি সঠিক জানি না বা বলতেও পারবো না, তাই আমি জাস্ট ছবি তুলে রেখেছি। আর তারপর বন্ধুরা, মন্দির দর্শন করার পর, ভিডিও ফটোশ্যুট হয়ে যাওয়ার পর, আমরা একটা জায়গাতে, মানে নিচে মেঝেতে আর কি বসে, আর এই যে আমাদের ফটোশ্যুট হচ্ছে মা ছেলের, আর বাবা মায়ের সাথেও একটা ফটো তুলে নিলাম। এই দেখো, মা তো মাঝখানে হারিয়ে গেছে ইসকন মন্দিরে, 40 মিনিট পর মাকে খুঁজে পেয়েছি। আর তারপর এখানে খাওয়ার ব্যবস্থা ছিল, খাবার খেতে গিয়ে খেয়ে বেরিয়ে আসার পর আমার বাবার জুতো হারিয়ে গেছে, মানে কেউ পরে চলে গেছে মন্দির থেকে নতুন জুতো। আর এটা হচ্ছে আমার বোনের পুচকু, আর বোনের হাজবেন্ডের কোলে আমরা আবারও একটা ফটো তুলে নিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি। রাধে রাধে বন্ধুরা।